আলহামদুলিল্লাহ والصلاه والسلام على رسول الله বাদ। প্রিয় দর্শক, পেঁয়াজের দাম অনেক বেড়ে গেছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পেঁয়াজের ব্যাপারে কি বলেছেন? রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি হাদিস আমরা যদি খেয়াল করি, ওয়ালা শাইআম মিনাল আতমাতি আল্লাফানাতি ওয়াল কাওয়াক মিখ, নবীজি বলছেন কাঁচা পেঁয়াজ এটা আমি পছন্দ করি না, চটপটি পছন্দ করি না, ঘ্রাণযুক্ত গন্ধযুক্ত কোনো খাবার আমি পছন্দ করি না। এখন কাঁচা পেঁয়াজ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়িতে মেহমান হলেন। আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এক বাটি তরকারি দিলেন সঞ্জে। নবীজি এই সঞ্জিটা নিয়ে যখনই মুখে দিচ্ছিলেন, দেখতে পেলেন কাঁচা পেঁয়াজের গন্ধ। আল্লাহর নবী আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, তুমি এই তরকারিটা আমার সামনে থেকে সরিয়ে ফেলো। আবু আইয়ুব আনসারী বললেন, ইয়া রাসূলুল্লাহ, কেন সরাবো? তরকারি খাওয়া কি হারাম নাকি? আল্লাহর নবী বললেন, না, এই তরকারিটা কে পাকিয়েছে? আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, এই তরকারি আমার স্ত্রী পাকিয়েছেন। আল্লাহর নবী তখন বললেন, এই তরকারির মধ্যে কাঁচা পেঁয়াজ দেওয়া হয়েছে যেটা আমি পছন্দ করি না। সুবহানাল্লাহ। তো আবু আইয়ুব আনসারী জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, কাঁচা পেঁয়াজ খাওয়া কি হারাম? নবীজি বললেন, না, ওয়ালাকিন্নি আকরাহু মিন আজলি রিহি, এই কাঁচা পেঁয়াজের গন্ধ আমার সাথী পছন্দ করে না। আবু আইয়ুব আনসারী বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার সাথী আবার কে? নবীজি বললেন, আমার সাথী হচ্ছে আরশের সাথী জিবরাইল আমিন আলাইহিস সালাতু ওয়াসসালাম। সুবহানাল্লাহ। হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াসসালাম যেহেতু আল্লাহর নবীর সঙ্গে কথোপকথন করতেন, তখন জিবরাইল আমিন যখন নবীজির সঙ্গে কথা বলতেন, তখন নবীজির মুখ থেকে যদি পেঁয়াজের গন্ধ পেতেন তাহলে জিবরাইল আমিন কষ্ট পেতেন। এই জন্য আল্লাহর নবী পেঁয়াজ রসুন টক জাতীয় গন্ধযুক্ত কোনো খাবার এটা নবীজি সবসময় এড়িয়ে চলতেন। এছাড়াও নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাসি কোনো খাবার পছন্দ করতেন না, সেই সাথে আল্লাহর নবী চুলো থেকে নামানো খুব গরম খাবার পছন্দ করতেন না। সুতরাং পেঁয়াজের দাম বেড়ে গেছে, আমরা অনেকেই অস্থির, পেঁয়াজ না খেলে মনে করি যে তরকারি হয়তো বা রান্না করা যাবে না, অথবা খাবারটা অপূর্ণ থেকে যাবে, এরকম চেতনা আমাদের থেকে দূর করতে হবে। এর অর্থ এই না যে পেঁয়াজ খাওয়া হারাম, ভুল বোঝা যাবে না। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝা আমল করার তৌফিক দান করুন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।